মজবুত ও ঝলমলে চুলের জন্য শিকাকাই অতুলনীয়। প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট সহ বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে এই ভেষজে। শিকাকাই পাউডার দিয়ে হেয়ার প্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন চুলের যত্নে। এটি চুল দ্রুত বাড়ানোর পাশাপাশি বন্ধ করবে চুল পড়া। জেনে নিন কিভাবে চুলের যত্নে শিকাকাই পাউডার ব্যবহার করবেন। হেয়ার প্যাক এক। একটি পাত্রে এক চা চামচ শিকাকাই পাউডার নিন। তিন চা চামচ নারকেল তেল মেশানো মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। এক ঘন্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। দুই সপ্তাহে একবার ব্যবহার করবেন এই হেয়ার প্যাক। হেয়ার প্যাক দুই। এক চা চামচ শিকাকাই পাউডার নিন। দুই টেবিল চামচ আমলকির তেল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এক ঘন্টা অপেক্ষা করুন। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু করে নিন। মাসে একবার ব্যবহার করুন এই হেয়ার প্যাক। হেয়ার প্যাক তিন। একটি পাত্রে এক চা চামচ শিকাকাই পাউডার নিন। দুই টেবিল চামচ গ্রিন টি লিকার মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করুন। চুলের গোড়ায় এক ঘন্টা লাগিয়ে রাখুন। পানি ও শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল। 15 দিনে একবার ব্যবহার করুন এই হেয়ার প্যাক। হেয়ার প্যাক চার। এক চা চামচ শিকাকাই পাউডার নিন। দুই থেকে তিন চা চামচ দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে প্রচুর পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু করে নিন। মাসে একবার ব্যবহার করতে পারেন এই হেয়ার প্যাক। হেয়ার প্যাক পাঁচ। একটি পাত্রে দুই চা চামচ শিকাকাই পাউডার নিন। একটি ডিমের সাদা অংশের সঙ্গে শিকাকাই পাউডার মিশিয়ে পেস্ট তৈরি করুন। চুলের মিশ্রণটি লাগিয়ে রাখুন 40 মিনিট। কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন। দুই সপ্তাহ পর পর ব্যবহার করবেন এই হেয়ার প্যাক। হেয়ার প্যাক ছয়। একটি পাত্রে পরিমাণ মতো শিকাকাই পাউডার নিন। পেঁয়াজের রসের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। চুলের গোড়ায় লাগিয়ে রাখুন মিশ্রণটি। আধা ঘন্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। মাসে একবার ব্যবহার করবেন এই হেয়ার প্যাক। হেয়ার প্যাক সাত। এক চা চামচ শিকাকাই পাউডার নিন বাটিতে। আধা চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার মেশানো দুই চা চামচ গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কেমন হলো কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।